नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के राखी शुभ राखी पूर्णिमार शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। ए शुभ राखी पूर्णिमार 15 दिनेर मध्ये अर्थात आज राखी पूर्णिमा शेष हो जावार 15 दिनेर मध्ये ए 6 राशिर जीवने नतून चाँद उठते चले कौन कौन दिक थेके ये 6 राशि लाभ पेते चले विषय निये ये भिडियोते आपनादेरके विस्तारित आलोचना करते चले प्रत्येके शुभ राखी पूर्णिमा खूब भालो काटुक खूब आनंदे काटुक आमी कामना करे शुरू करछि आजकेर प्रोग्राम। देखुन राखी पूर्णिमा एकटा विशेष किन्तु गुरुत्व किन्तु आमादेर जीवने राखे কোন রাশির ক্ষেত্রে এই রাখি পূর্ণিমার পর থেকে ভাগ্য খুলতে চলেছে কোন কোন দিক থেকে এই বিষয় নিয়ে এবার আমি ডিটেইলস আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই রাখি পূর্ণিমার 15 দিনের মধ্যে আপনাদের আকর্ষিক প্রাপ্তি হবে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, বিদেশ থেকে লাভ, এবং এই সময় আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা কুম্ভ রাশি কিন্তু দেখা যাচ্ছে। শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে। এর পাশাপাশি রোজগারের জায়গাটা, দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে কুম্ভ রাশি। এবং প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির। দুই নম্বর যে রাশি সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশি এই রাখি পূর্ণিমার পর থেকে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন। সন্তান সুখের জায়গা এবং এর পাশাপাশি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে শুভ, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারাও কিন্তু ভালো ফল এই সময় পাবেন। কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির। তিন নম্বর যে রাশি সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখ, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। সফলতা, সাকসেসের জায়গা নির্দেশ করছে বৃশ্চিক রাশির, এবং এই সময় বিদেশ থেকে আপনাদের লাভ হবে। এবং আপনাদের পারিবারিক সুখ, নিজস্ব প্রপার্টি যোগ, আয় উন্নতি আপনাদের বৃদ্ধি করবে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের ভালো। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির যশ, মান, সম্মান বৃদ্ধি করবে। দাম্পত্য সুখের জায়গা, সন্তান সুখের জায়গা, কর্মের জায়গাটা আপনাদের ভালো, এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। এর পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিরতা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। অর্থাৎ এই রাখি পূর্ণিমার 15 দিনের মধ্যে সিংহ রাশির কপাল খুলতে চলেছে, নতুন চাঁদ উঠতে চলেছে সিংহ রাশির জীবনে, এবং সফলতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে বিশেষ করে সিংহ রাশির। এরপরের যে রাশি সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সন্তান সুখ,
আকস্মিক প্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে, সাট্টা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পাবেন। আপনাদের ক্ষেত্রে রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে, শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের ক্ষেত্রে দিবে এবং পুণ্যমাত্রায় আপনাদের পারিবারিক সুখের জায়গাও কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই রাখি পূর্ণিমার পর থেকে নতুন চাঁদ উঠতে চলেছে কর্কট রাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি এই দুটো কিন্তু হবেই বৃষ রাশির ক্ষেত্রে। এবং লটারি, ফাটকা, শেয়ার এই জায়গা থেকে টাকা পাবে এবং এর পাশাপাশি বৃষ রাশির পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। প্রপার্টি যোগ, প্রপার্টি থেকে লাভ, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু বৃষ রাশি কিন্তু যথেষ্ট শুভ কিন্তু হতে চলেছে। অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না, ফ্রেশার আছেন, তারা কিন্তু তাদের কিন্তু কর্মযোগ কিন্তু সৃষ্টি করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং পরিবারে সুখ, পারিবারিক সুখ এবং এর সাথে সাথে আপনাদের নিজস্ব প্রপার্টি হওয়া, কোনো জায়গা জমি বা কোনো ফ্ল্যাট বাড়ি এই সকল ক্রয় করার একটা সম্ভাবনা কিন্তু, গাঢ় সম্ভাবনা কিন্তু বৃষ রাশি কিন্তু থাকছে। অর্থাৎ এই রাখি পূর্ণিমার পর থেকে এই যে যে রাশিগুলোর কথা আমি বলছি সে রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে এবং কিছু অংশে লাভ পেতে চলেছে সে নাম, রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পারিবারিক সুখ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। সফলতার জায়গা নির্দেশ করছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের জায়গা কিন্তু থাকছে এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন মেষ রাশি। এবং পরিবারে বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা, প্রেমের ক্ষেত্রে শুভ শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ কর্কট রাশির মেষ রাশির ক্ষেত্রে এই রাখি পূর্ণিমার 15 দিনের মধ্যে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, আপনাদের জীবনে নতুন চাঁদ উঠতে চলেছে। দেখুন, এর পাশাপাশি আপনাদেরকে আমি বলি এই শুভ রাখি পূর্ণিমা যে আমি যে 6টি রাশির কথা বললাম এবং 1টি রাশি এক্সট্রা আপনাদেরকে বললাম যেটি কিছু অংশ হলো শুভ ফল পাবে, বাদ বাকি যে রাশিগুলোর কথা বলছি না বলে এই নয় সেই রাশিগুলোর ভালো হবে না, এটা কখনোই আমি কিন্তু দাবি করব না। বাদ বাকি রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ, যে রাশিগুলোর গাঢ় যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ প্রবল যোগ দেখা যাচ্ছে, সেই রাশিগুলোকেই আমি বিশেষ করে আপনাদের সামনে হাইলাইটেড আমি করলাম। বাদ বাকি রাশিও কিন্তু কোনো হতাশার ব্যাপার নেই, আপনারাও কিন্তু শুভ ফল পাবেন। যারা যে রাশিগুলোর কথা বললাম তাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ পরিমাণটা, শুভত্বটা আপনারা কিন্তু বেশি পাবেন। অর্থাৎ এই রাশিগুলো কি হবে, প্রপার্টি, ধন, ব্যবসা এই জায়গাগুলো কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন এবং বাদ বাকি রাশিও কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেয়ে থাকবে। তবে যে রাশিগুলোর কথা আমি আবারও বলছি যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে গাঢ় যোগ, এই 6টি রাশির ক্ষেত্রে কি এই রাখি পূর্ণিমাটি 15 দিনের মধ্যে মানে বেশ কিছু শুভ সংবাদ, বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে চমকাবে, অর্থাৎ ভাগ্যের চাকা আপনাদের কিন্তু ঘুরতে চলেছে। কেরিয়ারের দিক থেকে আপনাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে এবং এই 6 রাশির মধ্যে আপনাদের যদি বর্তমান গ্রহের দশা, অন্তর্দশা ভালো চলে, আপনারা কিন্তু এর থেকেও ভালো রেজাল্ট
আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই শুভ রাখি পূর্ণিমাতে পূর্ণ মাত্রায় আপনাদের এই ছয় রাশির বিশেষভাবে ভাগ্য কিন্তু চমকাবে চমকাবে। আমি খুব জোর গলায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এবং ধন সম্পত্তি জায়গাটা, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা, লাভের জায়গাটা, সাকসেসের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। তো এই শুভ রাখি পূর্ণিমা প্রত্যেকেরই ভালো কাটুক, শুভ কাটুক, এই কামনা করে নতুন আনন্দ করে আপনাদের জীবনটা কাটুক, এই কামনা করে আমি আজকে আমার প্রোগ্রাম শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।